প্রেমের অনুকাব্য লিখতে গেলে ঠিকঠাক মতো শব্দ আসে না তো নিজের কাছে জানতে চাই যে সবকিছু পারি এটা পারি না কেন উমায় আজাদ উত্তর দিয়েছিলেন যারা প্রেমে খুব সফল ওরা ভালো প্রেমের কবিতা লিখতে পারে না যেহেতু আমি এখন ভালো প্রেমের কবিতা লিখতে পারি না তার মানে মনে হচ্ছে প্রেমে বোধ আমি সবচেয়ে সফল ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি কুয়াশা আছি আপনাদের সাথে আজকে আমি আছি বইমেলাতে আমার সাথে আছে তরুণ লেখক মোহাম্মদ মহিউদ্দিন আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আমি ভালো আছি এবার তো আমি যতটুকু জানি আপনার পাঁচটা বই বের হয়েছে এবং আমি অনেস্টলি বলতে আমি নিজে আপনার অনেক বড় একজন ফ্যান ধন্যবাদ এবার যদিও পাঁচটি বই বের হয়েছে আমার সর্বমোট বই বের হয়েছে বারোটা এবং এই বারোটি বই প্রকাশ করেছে চারটি প্রকাশন চৈতন্য নাগরি পায়রা এবং উচ্চ প্রকাশন এবং এর মধ্যে অনুবাদের বই আছে কবিতার বই আছে উপন্যাস আছে এবং একটা ছোটো গল্প আছে আপনার দেশে বাড়ি কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট সিলেটেই পড়াশোনাও ওইখানেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স এবং মাস্টার্স করেছি এবং লেখালেখিতে আসছি আসলে অনেকটা স্বপ্ন নিয়েই এটা যে এমনিতেই আবেগের বসে আসছি তা না এবং শিক্ষকতা বেছে নিয়েছি শুধুমাত্র এটার জন্য যদি শিক্ষকতায় থাকি পড়াশোনার সান্নিধ্যে থাকতে পারবো আর সাহিত্যের ছাত্রের আশেপাশে থাকলে বেতরটাও একটা সাহিত্যিক মনোভাবাপন্ন হবে এজন্যই ওইখানে মূলত আশা আর পাঠকদেরকে আমি কিছু বলতে চাই যে বাস্তবে দেখা যাচ্ছে যে পাঠকরা আসছেন এসে কিন্তু বই বেশি বিক্রি হচ্ছে উপন্যাস কবিতার পাঠক এটা বাস্তবতা এই প্রযুক্তির যুগে মানুষ দিন দিন আপডেট হয়ে যাচ্ছে এবং কবিতা থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে কিন্তু আমার অনু অনুরোধ থাকবে যে সাহিত্যের যে আদি ব্রাঞ্চ বলতে যেটা আমরা বুঝি মাদার ব্রাঞ্চ সেটা হচ্ছে কিন্তু কবিতা সো কবিতা যদি টিকে টিকে থাকে সাহিত্য টিকে থাকবে ভাই আপনি তো অনেক ভালো লেখক এবং আমি নিজে যেহেতু আপনার ফ্যান তো আপনার প্রিয় লেখক কে এটা কি জানতে পারি আমার প্রিয় লেখকের কয়েকটা ধারা আছে যেমন ধরো আমি নিজে যার লেখা পড়ে অনুপ্রাণিত হয়েছে তিনি হচ্ছেন হুমায়ুন আজাদ আমি ওনার সাহিত্যিক দর্শনটা নিয়েছি বাট বিশ্বাসের জায়গাটা আবার ওনার সাথে আমি একমত না শুধু সাহিত্যের চুলচেরা বিশ্লেষণে এবং সাহিত্যের যে চৈতন্যের রূপরেখা তিনি দিয়েছেন ওটা ওনার কাছ থেকে আমি নিয়েছি সুতরাং বলতেই পারি যে উনি আমার ফেভারিট লেখক এবং আপনি কাল লেখা পড়ে বেশি অনুপ্রাণিত হন এটা অনুপ্রেরণার যেমন আমি যেহেতু ইংরেজি সাহিত্যের ছাত্র এজন্য আন্তর্জাতিক লেখকদের দ্বারা কিছুটা অনুপ্রাণিত এবং সবচেয়ে বেশি যাকে আমার ভাল লাগে তিনি হচ্ছেন আধুনিক কাব্যজগতের দিকপাল টি এস এবং ডাব্লিউ বি আর বাংলাদেশের মধ্যে হচ্ছে এককভাবে হুমায়ুন আজাদ এবং কবিদের মধ্যে জীবনানন্দ দাস আচ্ছা ঠিক আছে ভাই আপনি কত বছর বয়স থেকে লেখেন লেখালেখি এমনি তো স্কুল জীবন থেকে টুকটাক তবে ফরমেটের দিয়ে আমি আসছি হচ্ছে দু সাল থেকে যখন কলেজ জীবন আমি পড়াশোনা করি আর প্রকাশনায় আত্মপ্রকাশ করেছি দু সম্ভবত নয় সাল যখন আমি অনার্স কমপ্লিট করে ফেলছি বা করে ফেলতেছি ওই সময় আমি আত্মপ্রকাশ করেছি আর লেখালেখি শুরু হয়েছে কলেজ জীবন থেকে আমরা তো ভবিষ্যতে আপনারা আরও অনেক বই দেখতে পাবো এটা বেঁচে নিয়েছি নেশা এবং প্রেসার জায়গা হিসেবে এবং আমি আগামী বই মেলাতে এবারেও আরো বেশি সংখ্যায় ছাড়িয়ে যাব এবং মানক অক্ষুণ্ণ রাখব এই আশাবাদ আমার নিজের সাথে রয়েছে বই মেলাটা আসলে স্বপ্নের একটা জায়গা আমাদের জন্য আপনাদের জন্য সবার জন্য স্বপ্নের একটা জায়গা তো বইমেলা সম্পর্কে আপনি একটু বলেন যে আপনার বই মেলা এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে বই মেলা আসলে আমি ব্যক্তিগতভাবে পাঠককে দেখলেই কিন্তু আমার মনটা ভালো হয়ে যায় কারণ যেমন একটা সংসারে বাবা মার সবচেয়ে আপন জায়গাটা হচ্ছে কিন্তু ছেলে মেয়ে তো একজন লেখকের সবচেয়ে আপন জায়গাটা হচ্ছে তার পাঠক পাঠক বই কিনুক কিংবা না খিনুক ওরা যখন আসে বই উল্টে পাল্টে দেখে তখন একজন লেখক হিসেবে কিন্তু অনুপ্রাণিত বোধ করে এবং বইমেলাটা এজন্য দরকার প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি যে একটা কেন্দ্র করে মানুষ অনুপ্রাণিত হয় এখন দেখা যায় সারা বছর কোনো লেখক যদি জাগ্রত নাও থাকে অন্তত মাসে সব লেখক হয় টুকটাক লেখা করি লেখালেখি হয় এবং এই বইমেলাকে কেন্দ্র করেই কিন্তু পাঠক এবং লেখকের যে একটা মিলন কেন্দ্র এজন্য এটা একটা ভালো লাগার জায়গা আবেগের জায়গা আচ্ছা ভাইয়া আপনার দেশের তো যেহেতু সিলেট তো সিলেটে আপনার কোন জায়গাটা সবচেয়ে বেশি প্রিয় সিলেটে তো মানে আমি জানি যে সিলেটে সবটা জায়গা অনেক বেশি সুন্দর অনেক বেশি মুগ্ধকর তো আপনার কোনটা বেশি ভালো লাগে কোনটা ছেড়ে কোনটা বলবো কম্পারেটিভলি আমার বিছানাকান্দি এরিয়াটাই সবচেয়ে ভালো লাগে বিছানা ও আমি নিজেও এখানে গিয়েছি আমারও খুব ভালো লাগে দৃশ্য পেছনে পাহাড় যে পাথর এবং যে জলরাশি সব কিছুর সমন্বয় একটা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য যেটা মোটামুটি সিলেটের সব জায়গায় কিন্তু আসলে এভাবে আলাদা করে বলাটা মুশকিল এটা এক এক দর্শনার্থীর কাছে এক এক রকম আমার কাছে মনে হয় বিছানা সবচেয়ে ভালো আচ্ছা ভাই আমরা তো অনেক ব্যাপারে কথা বললাম এবার আপনার একটু ব্যক্তিগত ব্যাপারে কথা বলি জীবনে প্রেম করেছেন কয়টা এটা একটা কঠিন প্রশ্ন কয়টা করেছি এটা আসলে মানে এভাবে না বলে এভাবে বলা যেতে পারে যে প্রত্যেক মানুষই কিন্তু প্রেম ছাড়া বাঁচে না কিন্তু প্রেম করতেই হয় এখানে একটা আমার আপত্তি আছে মানুষ মাত্রই কিন্তু তার ভেতরে প্রেম কাজ করে প্রেমের লেয়ারটা কিন্তু আলাদা আমি মনে করি যে যখন প্রেমটা ইউনিভার্সাল হবে মানব প্রেমের রূপ নিবে ওই প্রেমটাই যখন লেখককে অনুপ্রাণিত করে তখন যে লেখাটা হবে ওটাই হবে উৎকৃষ্ট একটা লেখনি। আর তুমি যেটা ইন্ডিকেশন করতে যাচ্ছ যে বিপরীত লিঙ্গের যে একক প্রেম এটা টুকটাক সব মানুষের জীবনেই থাকে এখান থেকে বেরিয়ে আপনার জীবনে কয়টা এসেছে কয়টা এসেছিল মানে হয়তো অনেক প্রপোজ পেয়েছি বা অনেককে ভালো লেগেছে কিন্তু আনুষ্ঠানিক রূপ তো আর হয় নাই জীবনে একটাই প্রেম করেছিলাম তো জীবনে প্রথম প্রেম প্রথম ভালো লাগাটা তোরে হয় কতটুকু বয়স থেকে বা কখন তুমি আমি যদি এখন ইংরেজি সাহিত্যের ভাষায় বলি এটাকে স্কুল রোমান্স বলে যেমন তোর ক্লাস নাইনটিনে যখন আমরা পড়ি তখন কিন্তু ওই যেমন ধরো আমি একটা ছেলে একটা নাইনে পড়ি আমি একটা মেয়েকে দেখে ভাবলাম যে মেয়েটা আসলে অনেক ভালো যদি প্রেমে জড়াতে পারতাম প্রেম কিন্তু হয়নি কিন্তু এই যে ভাবান্তরটা হয়েছে এটাকে আমরা ইংরেজি সাহিত্যে বলি স্কুল রোমান্স এটা কেউ অস্বীকার করতে পারবেন এটা আমরা প্রত্যেকেই কিন্তু টুকটাক কোনো না কোনো জায়গায় তো এটা তো গুনে গুনে বলাটা আসলে মুশকিল তো ভাই আপনি কি প্রেমে সফল হয়েছেন নাকি ব্যর্থ হয়েছেন যেটা ভালো লাগা উত্তরটা আমি এভাবে দেই আমার স্টুডেন্টরা সাধারণত বলে যে স্যার আপনি তো উপন্যাস লিখেছেন গল্প লিখেছেন কবিতা লিখেছেন টুকটাক প্রেমের অনুকাব্য আমাদেরকে উপহার দেন তো আমি তাদেরকে বলি কি যে প্রেমের অনুকাব্য লিখতে গেলে ঠিকঠাক মতো শব্দ আসে না তো নিজের কাছে জানতে চাই যে সব কিছু পারি এটা পারি না কেন উমায়ুন আজাদ একটা উত্তর দিয়েছিলেন যারা প্রেমে খুব সফল ওরা ভালো প্রেমের কবিতা লিখতে পারে না যেহেতু আমি এখন ভালো প্রেমের কবিতা লিখতে পারি না তার মানে মনে হচ্ছে প্রেমেবুদে আমি সবচেয়ে সফল আচ্ছা আচ্ছা তো ভাই আপনি কি সফল হয়ে গেছেন নাকি চান্স আছে অন্য আপনার তরুণ তরুণ যে অলরেডি সংসার হয়ে গেছে আমার তাহলে চান্স নেই তবে এখন যাকে বিয়ে করেছে সে যে আমার প্রেমিকা থানা ওরা পারিবারিক বিয়ে হয়েছে আর আমার যে প্রেমিকা ছিল তারা পারিবারিক ভাবে অন্য জায়গায় বাস্তবতার খাতে ক্ষেত্রে মিল হয় নাই এটা সমাজের একটা ইয়ে যাই হোক ভাইয়া আমরা তো জানি আপনার অনেকগুলো বই আছে তো এর ভিতরে আপনার নিজের প্রিয় কোন কোনটা আপনি নিজে কোনটা বেশি পড়েন আমার 12টা বইয়ের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে আমার আমি কেউ নই এবং এখানে আমার মনে হচ্ছে যে লেখকদের যে একটা ম্যাচুরিটি থাকা দরকার এই বইয়ে আমার মেচুরিটির সম্পূর্ণতা বিকাশ লাভ করেছে আমার দৃষ্টিতে তো সবচেয়ে বেশি বই বিকৃত হয়েছে এটা এবং এটা কিন্তু দ্বিতীয় মুদ্রণ এই মুহূর্তে আপনার হাতে যে বই এটা কিন্তু প্রথম মুদ্রণ না দ্বিতীয় মুদ্রণ তার মানে আমি নিঃসঙ্গতা চাইনি সবচেয়ে বেশি গ্রহণ করেছে এটা আচ্ছা ভাইয়া এই বইটাকে আমি নিঃসঙ্গতা জানি এটা কি একটু কষ্টের মনে হচ্ছে না একটু একটু তাহলে আমি বলি যে কষ্ট না ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা সামাজিক সম্পর্কগুলো কিভাবে পুঁজিবাদী একটা চক্রের ছত্র ছায় আমাদের সম্পর্কগুলো একে একে ভেঙে যাচ্ছে এবং প্রত্যেকটা মানুষ এই যে এখন আমরা বই মেলায় সবাই কত মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু বাস্তবতা কি জানেন আমরা কেউ কারো না আপনি যখন ফার্ম গেটে দাঁড়িয়ে থাকেন অসংখ্য মানুষের ভিড়ে এই অসংখ্য মানুষ আপনার খেউ না আপনিও ওদের খেউ না এই যে মানুষের একটা আইসোলেশন এবং এই আইসোলেশনটা নিয়ন্ত্রণ করতে যাচ্ছে পুঁজিবাদী একটা সঙ্গবদ্ধ চক্র এই মানবিক নিঃসঙ্গতাকে আমি এখানে ফুটিয়ে তুলে যেখানে ইমোশনাল নিঃসঙ্গতা আপনার কেন এটা মনে হলো এটা লিখবেন হচ্ছে বলতে যে এইটার নাম দেওয়ার কারণ কি নামে নামটা কেন আপনার মাথায় আসে আমি এই যে আমি নিঃসঙ্গতা চাই না এখানে আমি বলতে আসলে আমি না এখানে আমির মধ্যে বাস করেন আপ্রারা যে প্রত্যেকটা মানুষই কিন্তু তার ভালোবাসার মানুষ চায় সংসার চায় প্রত্যেকটা জায়গায় কিন্তু সেটাকে মেলে ধরতে চায় কিন্তু বাস্তবতায় তুই হ্রাস যে প্রত্যেকটা জিনিস সিদ্ধান্ত নিয়ন্ত্রিত হচ্ছে আর্থিক মানদণ্ড যেটাকে আমরা বলি পুঁজিবাদী সম্প্রদায় এই যে প্রত্যেকটা মানুষ সুখী হতে ছাড়ছে কিন্তু পারতেছে না এজন্য আমি লাস্টে বললাম যে আমি বা আমি বলতে আমরা নিসংঙ্গতা চাইনি সমাজ সভ্যতা আমাকে একটু একটু করে আলাদা বিচ্ছিন্ন করে দিচ্ছে কিন্তু প্রত্যেক মানুষই কিন্তু সে বিচ্ছিন্ন হতে চাচ্ছে না হ্যাঁ ভাই আমি নিজে এই বইটা পড়ব এবং খুব মন দিয়ে পড়ব অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ যে প্রশ্নগুলো অনেক ভালো লেগেছে এবং ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ মহিউদ্দিনের সাথে তার সাথে কথা বললাম জানা অজানা অনেক ব্যাপারে তো অন্য কোনো দিন দেখা হবে নতুন কোনো অতিথির সাথে নতুন কোন জায়গায় সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন শুভকামনা সবার জন্য আসসালামু আলাইকুম